নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বেশ ভালোই আছি। যাই হোক, তো আজকে একটা চিকেন চাউয়ের রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। ঘরে অনেক সময় চিকেন থেকে যায়, যেটা হয়তো বেশি আনা হয়, অল্প কিছু রয়ে গেল, তখন সেটাকে কি করব, তাই একটু চিকেন চাউ করছি। চিকেন চাউ করার জন্য বোনলেস চিকেন প্রয়োজন হয়। তো এভাবে কাটা ছিল না, আমি ছোটো ছোটো করে বড় চিকেনের টুকরোগুলোকে ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটেছি বলে এরকম একটু ছোটো বড় সাইজ হয়ে গেছে। যাই হোক, আমি তেল গরম করে চিকেনের টুকরোগুলোকে আগে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো যখন চাউটা হয়ে যাবে বেশ খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর না হলে একদম সরু সরু করে চাউমিনে যদি তুমি পেঁয়াজ দাও তাহলে সেগুলো খুঁজেই পাওয়া যায় না পরে। যেহেতু চিকেন দিচ্ছি তাই একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সরু সরু করে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি চাউটা ভাজার জন্য যাতে সুবিধা হয় সে কারণে ফ্রাই প্যান থেকে একটা বড় কড়ার মধ্যে নিয়ে নিলাম লঙ্কা আর রসুনগুলো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে চাউ দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে সেদ্ধ করার সময় ওপর থেকে সাদা তেল একটু দিয়ে দেবে, আর পারলে একটু ভিনিগার দিয়ে দেবে। তারপর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে শুকিয়ে নেবে, এভাবে ঝরঝরে হবে। চাউগুলো দিয়ে তার উপরে পেঁয়াজ আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। দেখো, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সবার আগে। লেবুর রসটা কিন্তু বুঝে দিতে হবে, যেরকম পরিমাণ চাও সেরকম লেবুর রস দেবে, নাহলে টক হয়ে গিয়ে বাজে লাগবে খেতে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে। চাউমিনে কিন্তু আমি হলুদ দিই না, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব সয়া সস। দিয়ে দিচ্ছি চিলি সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। ব্যাস, আর কিছু দেওয়া নেই। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিলেই হলো। বেশ সুন্দর করে চাউয়ের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। চাউটা হয়ে গেলে তারপর তোমরা শশার কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো পরে মিশিয়েও খেতে পারো, তাহলেও কিন্তু স্বাদ ভালোই লাগবে। দেখো, আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো মিশিয়ে নিলাম। দেখো, এখন কিন্তু মনে হচ্ছে না যে হলুদ নেই, হলদে হলদে হয়ে গেছে চাউটা। এই দেখো, আমার চিকেন চাউ কিন্তু রেডি। ব্রেকফাস্টে ঝটপট এভাবে বানিয়ে চাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিংবা সন্ধেবেলাও বানিয়ে খাওয়া যায়। আজকের আমার রেসিপিটি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে পাশে থেকো। নমস্কার।